Assalamualaikum, welcome back to my channel. কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে টাইটেল দেখে তো বুঝতেই পেরেছেন আজকে আমার ভিডিওটা কি হতে যাচ্ছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নারায়ণগঞ্জের চাষাড়ায় কি কি স্ট্রিট ফুড পাওয়া যায় সেটাই। আশা করছি আমার ভিডিওটি ভালো লাগবে। নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাটিতে আছে, এগুলো হচ্ছে জর্দা। উপরে ছোট ছোট মিষ্টি দেওয়া আছে, সাথে মুরব্বা দেওয়া আছে। এর স্বাদ অসাধারণ, যা বলে বোঝানো যাবে না, না খেলে বুঝতেই পারবেন না। আর এখন আছে লুচি, আর দেখতে পাচ্ছেন গরুর মাংস আছে, এর স্বাদও কিন্তু অতুলনীয়। তো এখন দেখতে পাচ্ছেন আমার ভাইয়েরা খাচ্ছে, আমরা একসাথে কিন্তু সবাই আজকে ঘুরতে গিয়েছিলাম। তো আমার ভাইয়েরা বললো যে আমাদের নারায়ণগঞ্জের স্ট্রিট ফুডগুলো আপু তুমি ভিডিও করো, অনেক সুন্দর, ভালো লাগবে, চলো আমরা সবাই ঘুরে ঘুরে খাই আর ভিডিও বানাই। তো যেই বলা সেই কাজ। এখন যেই খাবারগুলো দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ধরনের আইটেম আছে খাবারের। তো এটা হচ্ছে দোতলা একটা গাড়ি, এর মাঝে খাবার আছে। তো এখানে বিভিন্ন ধরনের রোল, তারপরে হচ্ছে ডিমের চপ, তারপর কাবাব, আর দোতলায় আছে উপরে বার্গার, দেখতে পেরেছেন অনেক মজার খাবারগুলা। তো অনেক খাবারের তো নামও জানি না, এত সুন্দর সুন্দর আইটেমের। তো এখানে টিকিয়া কাবাব আছে, বিভিন্ন ধরনের কাবাব আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সুস্বাদু খাবারগুলা। তো আমরা কিন্তু অনেক খাবারই ট্রাই করেছি, আর বার্গারগুলি তো এত টেস্টি যা বলার মতো না। এই মজাদার ইয়ামি খাবারের যদি স্বাদ নিতে চান, তবে অবশ্যই আপনারা নারায়ণগঞ্জে আসতে পারেন, নারায়ণগঞ্জের চাষাড়ায় এসে খাবারগুলো ট্রাই করতে পারেন। আশা করছি আপনারা হতাশ হবেন না। আর এই মুড়িওয়ালা মামা এত মজা করে মুড়ি বানিয়েছে যা বলার মতো না, বিভিন্ন রকমের মশলা আইটেম দিয়ে মুড়িটা বানিয়েছে। ভিডিওটা আগেই করা ছিল আমার মোবাইলে, তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। এত সুন্দর একটা ভিডিও হতে যাচ্ছে, আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আপনাদের কাছেও কিন্তু ভালো লাগবে আজকের ভিডিওটি। তো এখানে এই মামাটা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের চা বানাচ্ছে, তো মালাই চা, মাল্টা চা, তারপরে হচ্ছে পুদিনা চা, বিভিন্ন ধরনের চায়ের আইটেম বানানো হচ্ছে। আর এখানে বিভিন্ন ধরনের স্টল দেখতে পাচ্ছেন খাবারের আইটেমের, তো এক একটা স্টলে এক একটা আইটেম। এত সুন্দর সুন্দর লোভনীয় খাবার, আমরা তো অনেক ঘুরে ঘুরে খেয়েছি, একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো বাসায় গিয়ে আর রাত্রে আর খেতে হবে না আমাদের, যেই রকমভাবে খেয়েছি। তো আপনারা যদি ট্রাই করতে চান অবশ্যই একদিন আসতে পারেন, ফ্যামিলি নিয়ে এসে ঘুরে যেতে পারেন। আর যারা এখানে থাকেন তারা তো হয়তো ট্রাই করেছেন। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।